সোমবার বহরমপুরের বাঞ্জেটিয়া তরুণ দল ক্লাবের পরিচালনায় কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, পুজোর অন্যতম উদ্যোক্তা দীপঙ্কর মণ্ডল সহ তরুণ দল ক্লাবের সদস্য সদস্যরা। ভালো লাগলো, কারণ বাঞ্জেটিয়া তরুণ দল এই মনিন্দ্রনগর এবং হাতিনগরের যে একটা স্পেস, এটা আমার খুব একটা মানে কি বলবো, এটা একটা মডেল জায়গা। আমি এটা দীর্ঘদিন যখনই আসি আমার মনে হয় বেশ কিছু সময় কাটায়, এত মানে এরিয়াটা এত এত সুন্দরভাবে সাজানো, তার যে রাস্তাঘাট, তার যে এখানকার বাড়িঘরের যে স্ট্রাকচার, এখানকার যে বাগান, এখানে যেভাবে গাছপালা আছে, সব নিয়ে সার্বিকভাবে এখানকার মানুষের যে আন্তরিকতা আছে, একটা যেন একটা সেই ইকোলজিক্যাল নেচারকে একটা ইয়ে করছে, মানে টাচ করছে, যেভাবে হচ্ছে এখানে মানুষজন খুব একটা সুন্দরভাবে আন্তরিকতার সঙ্গে মানুষের সঙ্গে অ্যাকসেপ্ট করে, মানে বিহেভিয়ারটা ভালো, ওভারঅল একটা কী বলবো, একটা ভালো পরিবেশ, গঠনমূলক পরিবেশ। এই পরিবেশটাকে মানে ধরে রাখতে হবে এবং এই পরিবেশ থেকে শিক্ষা নিতে হবে, আশেপাশে যে জায়গাগুলো আছে তাদেরকে শিক্ষা নিতে হবে। আমার খুব ভালো লাগে, ভালো জায়গা। আমাদের এবছর তরুণ দল 29তম বর্ষ। আমাদের মাননীয় পৌরপিতা নারুগোপাল মুখার্জি মহাশয় উদ্বোধন করেছেন, প্রশাসনিক কর্তারা এসেছিলেন, আরও বিশিষ্ট বড় সব ব্যক্তিরা এসেছিলেন। আমাদের পুজো সব আমাদের বিশেষ করে আমাদের পাড়ার যত সদস্য আছে বা পাড়ার মহিলারা এবং পাড়ার সব সকল যারা আছে সবাই মিলে আমরা খুব মানে খুবই খাটাখাটনি করে এবং সবার সহযোগিতায় আমরা পুজোটা করি। আমরা আমাদের এবার আমাদের একটু নতুন আকর্ষণ, আমরা এবার একটু সবাই মিলে ব্রতী হয়েছি হোমযজ্ঞের জন্য। আমাদের এবার হোমযজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে। 29 বছরে এবার তরুণ দলের পুজো হলো। আমরা প্রতিবারই চেষ্টা করি, আমাদের আসলে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ জেলা এমনি পিছিয়ে পড়া জেলা, তো পাড়াতেও ইনকাম সেরকম নেই, মানে চাঁদা আর কি। তো আমরা সদস্যরা সবসময় একটা অ্যামাউন্ট দিয়ে পুজোটাকে আমরা একটু বড় করতে চেয়েছিলাম, তো আমরা সেভাবেই করি। তো আমরা সবসময় চাই পুজোর মধ্যে দিয়ে আমরা যাতে কিছু ভালো কাজ করতে পারি, সেবারে এবারে যেমন আমরা বস্ত্রদান বা আদার্স আমরা রক্তদানেরও আয়োজন করি, এসব প্রোগ্রামগুলো করে থাকি। তো এবার পুজোয় আমরা ওইটাই চেষ্টা করছিলাম। তো আমরা পুজোর মধ্যে যেটা ইয়ে করলাম যে আমাদের মেন যেটা হয় যে কালী পুজো ম্যাক্সিমাম লোক আসে এরকম ব্যাপার না, আমাদের পাড়ার লোকেরাই ম্যাক্সিমাম থাকে। তো আমরা চাইছিলাম পাড়ার লোকেদের আনন্দ দেওয়ার জন্য, এর জন্য আমরা যেটা করেছি, এবার আমাদের 24 তারিখে পুজো, 24 তারিখ তো কিছু হবে না, জাস্ট উদ্বোধন হবে। তারপর থেকে আমরা 25 তারিখ থেকে 30 তারিখ অবধি প্রতিদিন আমরা প্রোগ্রাম রাখার চেষ্টা করেছি।